আর কে মানে কি রাজকুমার দর্শক আর কে বলতে রাজকুমারও তো হতে পারে এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল বা বিরোধী রাজনৈতিক দলগুলো কারণ রাজকুমার বলতে কাকে বোঝানো হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন সে আরকের সঙ্গে কিন্তু মানিক ভট্টার্য ছেলে ছবিকেরও কিন্তু যোগাযোগ ছিল গোয়েন্দাদের দাবি মানিক ভট্টার্য ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে এই টাকা তিনি কোথা থেকে পেলেন তার সদুত্তর তিনি দিতে পারেননি মঙ্গলবার সকালে মানিককে গ্রেপ্তার করে প্রথমে জোকাই ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যান ইডি আধিকারিকরা তারপর তাকে পেশ করা হয় ব্যাংকশাল আদালতে তবে অভিযুক্তকে আর নিজেদের হেফাজতে চাননি তদন্তকারীরা মানিককে চোদ্দ দিনের ইডি হেফাজতে পাঠানোর আবেদন জানায় তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিল মানিক তার ছেলে একটি কনসালটেন্সি সার্ভিসের দোকান খুলে বেসরকারি বিএড কলেজগুলিকে পরিষেবা দিতেন এই তালমিল অনেকটা বলিউডের লক্ষ্মীকান্ত প্যারালের মতোই মঙ্গলবার মানিকের বিরুদ্ধে কেস ডায়েরিতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা মানিক ভট্টার্যের ছেলে সৌভিক ভট্টার্যের নামে একটি প্রোপাইটরশিপ বা তথা ব্যক্তিগত মালিকানাধীন একটি কোম্পানি রয়েছে তার নাম ছিল অ্যাকোয়ার কনসালটেন্সি সেই সংস্থার ম্যানেজমেন্ট কনসালটেন্সি সার্ভিস দিত বিভিন্ন বিএড কলেজগুলিকে আদতে দেখা যাচ্ছে বিএড কলেজগুলির সঙ্গে মানিক যে ছেলে অনেক সময় জোর করে টাকা আদায় করেছে কখনো কখনো হুমকি ধমকি দিয়ে বিএড কলেজের অ্যাফিলিয়েশন বাতিল করে দেবো বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে প্রচুর পরিমাণে টাকা কালেকশন করতো মানিক যে ছেলে তার অত্যন্ত সুনাম রয়েছে এলাকায় যে খুব ভদ্র ছেলে ধমকি দিয়ে টাকা কালেকশান করত। প্রায় প্রত্যেকটা বিএড কলেজের সঙ্গে তার পঞ্চাশ হাজার টাকার একটা চুক্তি ছিল এটাও কিন্তু জানতে পেরেছি সিবিআই কর্তারা দু হাজার আঠারো সালে অক্টোবর থেকে দু হাজার উনিশ সালে সাতই এপ্রিল অর্থাৎ সাত মাসের মধ্যেই কিন্তু ওই সংস্থা প্রায় তিন কোটি টাকা তুলেছিল বস্তুত প্রাথমিকের চাকরি পাওয়ার ব্যাপারে অন্যতম শর্তই হলো প্রার্থীর প্রশিক্ষণ থাকতে হবে বিএড অথবা ডিএড বিএড বা ডিএড কলেজগুলিকে দেখভাল করতো মানিক ভট্টার্য বা মানিক ভট্টার্যের ছেলে আর সেই সূত্র ধরেই কিন্তু ইডি কর্তারা জানতে পারছে যে বেসরকারি বিএড কলেজগুলির সঙ্গে নিবিড় আতার ছিল মানিক ভট্টাচার্য এবং তার ছেলের একদম লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটির মতোই ঘটনাটি টাকা নেওয়ার মুহূর্তে এইসব কলেজের দু একজনকে চাকরিও দিয়েছে মানিক ভট্টার্যের ছেলে যাতে সেই কলেজের সুনাম আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে কলেজগুলো অনেকটা দায়ী বলে মনে করছে বিশেষজ্ঞরা অতএব এও হতে পারে যে লাইসেন্সের ব্যাপারে হুমকি ধুমকি দেওয়া বিভিন্ন কারণে কিন্তু মানিক ভট্টার্যের ছেলে প্রচুর পরিমাণে টাকা কালেকশন করেছেন ইডি সূত্রে অভিযোগ করা হচ্ছে প্রাইমারিতে নিয়োগ কেলেঙ্কারিতে পার্থ চট্টোপাধ্যায়ের অন্যতম ষড়যন্ত্রী ছিলেন এই মানিক ভট্টাচার্য অনিয়ম করে চাকরি বিক্রি করাকে তিনি প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় পরিণত করেছিলেন এদিকে মানিকের গ্রেপ্তারির পর রাজ্য জুড়ে আবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নামে জয় জয়কার শুরু হয়েছে যে একমাত্র অভিজিৎ গাঙ্গুলি যিনি এই রাজ্যের সমস্ত অযোগ্য শিক্ষকদের জম এবং যোগ্য শিক্ষক তথা রাজ্যবাসীর কাছে যিনি ভগবান স্বরূপ তার নামে চারিদিকে জয় জয়কার শুরু হয়েছে মানিক ভট্টার্যের মতো ভয়ঙ্কর কালপিট গ্রেপ্তার হওয়াতে কিন্তু আর কে নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কে সে আরকে কে আর কী রাজকুমার এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কে সে আর এখন দেখার ইডি এই আরকের বিষয়ে কী উদ্ভাবন করে বা আরকের কে আরকের বিষয়ে কী জানতে পারছে ইডি আর কে নামক যে মোবাইল নাম্বারটা ইউজ করতো যেখানে মেসেজ করতো মানিক ভট্টাচার্য সেই মোবাইল নাম্বারটা কে ইউজ করতো সে বিষয়টাও নিশ্চয়ই হয়তো পরবর্তীতে জানা যাবে তখনই কিন্তু আর্কের বিষয়টা আরও খোলাসা হবে বন্ধুরা সঙ্গে থাকুন ভালো থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন